আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে যাবি অল টাইম লেট। আমি বলবো বিএমকে নিয়ে আসা হোক, ইনশাল্লাহ নেক্সট টাইম মিরাজ ভাই মিরাজ ভাই বিএম নিয়ে আসবে এই জায়গায়। ভাই অন্তত এই কথাটা কয়ো না, তুমি আমার জিএম নিয়ে কিছু করতে পারো কিন্তু বিএম নিয়ে কিছু কয়ো না। আমি তো অনেকদিন পরে না, আমি তো বলতে গেলে ফার্স্ট টাইম, কারণ আমি এসব জিনিস খাই না। বিএন এর সাথে কি হবে ইনশাল্লাহ, আমি খেয়ে ভবিষ্যতে প্রচুর খাইছি আরও খাবো ইনশাল্লাহ। গার্লফ্রেন্ড নিয়ে আসা একটা ফিলিংস আছে কিন্তু আমার তো নেই, সিঙ্গেল কেন আমার একটা গার্লফ্রেন্ড হয় না, আসলে খুবই কষ্ট লাগে। আমরা কালো মানুষ না, আমাদের কালাই তো কে আয়, কালাই তো কে আয়, আমার তো আছে এ মেরে তো আচ্ছা নেই লাগ নাই কেউ মালো এ জাদা চিল্লি হ্যাঁ इसके अंदर ज़्यादा चिल्ली दिया इसलिए मेरे को अच्छा नहीं लग रहा है। तुम्हारा वाला तो मीठा है इसलिए तुमको तुम्हारी प्राइस शेष तुम्हारा कौन आते भाई ये है ना, मेरा ज़्यादा लड़की वाला फ्रेंड है, ज़्यादा खाता है भाई, कितना खाता है। अभी अभी एक आदमी को मैंने मैसेज किया, देखो खाएगा देखेगा, देखो अभी अभी मेरा एक लड़की फ्रेंड को मैंने मैसेज किया, देखो खाएगा, इतना খাতা হয় লোক। তোমার জন্য তো মনে হচ্ছে আমার কোনো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তুমি এত ফাস্ট কেন, আমি সব কিছু আলাদা খাওয়া শেষ হয়ে কীভাবে, আমি সব কিছুতেই ফাস্ট ভাই। আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে যাবি অল টাইম লেট। আজকে রাকিব ভাইয়ের ভিডিওতে মানে আমার ফ্রেন্ড আমার প্রত্যেকটা ভিডিওতে আমি লেট করি, আজকে ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাবো ভাবছি, তারপর আজকেও লেট। আচ্ছা প্যারা নিও না, খাও খেয়ে চলো, আমাদের লাইসেন্সটা নিয়ে আসি, আবার দেখা হচ্ছে সিনেমাটিক শুট। যারা জিনেদে আসবেন অবশ্যই কলকাতার চার চত্বরে আসার ট্রাই করবেন, আর বিখ্যাত লাচ্ছি দেখাবেন। দেন এখানে আমার ফার্স্ট ব্লগ ইউটিউবের ফার্স্ট,
ইউটিউবের ফার্স্ট ব্লগই হচ্ছে কলকাতার চা। তো এই বিখ্যাত একটা জায়গাতে আমাকে রাকিব নিয়ে আসলো, আসলে আমার ভালো লাগলো দেখে যে কাস্টমারের সাথে ডিলিং বা তাদের ব্যবহার আমার খুবই ভালো লাগে, খুবই আন্তরিকতার সাথে তারা কাস্টমারদের হ্যান্ডেল করে। সো তোমার দোকানে কি তুমি নাম করো সৌদি গেলে ইয়েতে দুবাই, তোমার দোকানে নাম করো ট্রাভেলার রাকিব, তার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে। এ হাম হে ইয়া লাচ্ছি হে, পরিবেশটা সুন্দর। তোমার বক্তব্যটা কি ভাই একটু বলো, ফিল কেমন? আমি যতদিন দুবাইতে ছিলাম ততদিন শুধু আমার ভিডিও দেখতে, রাকিবের চ্যানেল থেকে চা চত্বরের এই যে গোলপাতার চা এই দোকানের অনেকগুলো ভিডিও দেখছি, মেবি দুই তিনটা ভিডিও দেখছি অলরেডি, তা এতদিন শুধু দেখে আসছি, আজকে তোমাকে লাচ্ছি স্পন্সরে নিয়ে চলে আসলাম, আজকে আসলাম তা দেখে আমি মনোমুগ্ধ, মনোমুগ্ধকর একটা বিষয় যেটা আসলে অকল্পনীয়। যদিও এখানে আমি দাঁড়িয়ে পান করতেছি জিনিসটা, কিন্তু ফিলটা আসলে সেই আসতেছে, একটা রেস্টুরেন্টে বসে খাবার ফিল আর এখানে দাঁড়িয়ে খাবার ফিল আসলে দুইটাই ব্যতিক্রম। রাইট নাও গাইস আমরা যাচ্ছি হচ্ছে রূপ রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড ঝিঙেদা, দেন আমরা যাচ্ছি হচ্ছে বড় মাপের বিজনেসম্যানের সাথে দেখা হচ্ছে। লজ্জা দেওয়া না। রাইট নাও গাইস সে হচ্ছে মেনু দেখতেছে কি খাবে, তো দেখা যাক। পিৎজা খাবো, পিৎজা ভালো লাগে না? বার্গার মধ্যে ইচ্ছা তোমার, চিকেনের মধ্যে চিকেন খাওয়া? হ্যাঁ খাওয়া যায় চিকেন, হ্যাঁ খাওয়া যায় না চিকেন অন্য কিছু দেখো। আজ গার্লফ্রেন্ড বাদে রেস্টুরেন্টে খাওয়ার ফিল হচ্ছে, হোক আমরা অনেক গার্লফ্রেন্ড ছাড়া রেস্টুরেন্টে খাওয়া আমরা ওইটা ছাড়া খেতে পারি নাকি? সো রাইট নাও গাইজ অপেক্ষা অপেক্ষিত, আমরা হচ্ছে বার্গারের জন্য অপেক্ষা করতেছি, দেন বার্গারটা আসবে তারপরে খাবো ইনশাল্লাহ। আর তৈদ আফ্রিদি ভাইয়ের একটা ডায়লগ মনে পড়ে গেল, আজ গার্লফ্রেন্ড বাদে রেস্টুরেন্টে খাওয়ার ফিল হচ্ছে, হোক অনেক গার্লফ্রেন্ড ছাড়া রেস্টুরেন্টে খাওয়ালো, মানুষ খায় আমরা দেখি এটাই বাস্তবতা। আজ কালায়ে নো গার্লফ্রেন্ড, আজ কালায়ে তা কি আয়ে কলজি মঞ্জে তো ভালাই নয়। তো রাইট নাও গাইজ দেখা হচ্ছে বার্গারে ইনশাল্লাহ, ওয়ে টু বার্গার, বাই বাই। বার্গারটা দিল কিন্তু হচ্ছে সসটা ছিঁড়ে দিল না, এটাই অনেক আফসোস ছিল, সো দাঁত থাকতে সমস্যা। আর স্পন্সার ভাই হচ্ছে জুস মিরাজ ফেসবুক আইডির নাম, ইয়া হাবিবি কাম টু দুবাই, দুবাই থেকে এসছে সে আমাকে ট্রিট দিচ্ছে, থ্যাংক ইউ মিরাজ ভাই ট্রিট দেওয়ার জন্য, আশা করি বার্গারটা অনেক জুস লাগবে। আর যারা আমার ব্লগ বাইট দাও, খাও শুরু করো আমি এটা একটু রিভিউ দেবো। আর হচ্ছে চেক করো প্রথমে তারপরে ইনশাল্লাহ জিএল কাকু পাইন, ব্যাপার না। আর এই বার্গারটা খেয়ে যারা ব্লগ দেখে তাদের ইনশাল্লাহ লাগবে, ব্যাপার না, জোস মিরাজ ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করে কমেন্ট করেন ট্রিট দেবে ইনশাল্লাহ, দিতে না বললো বিকাশে টাকা পাঠাই দেবে। দেখা হচ্ছে মিরাজ ভাইয়ের কাছে, যাও। আমি যে ফুড রিভিউ নিয়ে অভ্যস্ত না, আমরা রাফসানটা ছোট ভাই না, তো আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, জাস্ট আমার খিদা লাগলে আমি খাই, ব্যাস এতটুকুই আমি বলতে পারি, বাকিটাই ইতিহাস। ট্রিট ভাই জোস মিরাজ আর রূপরাল রেস্টুরেন্টে অনেক ব্লগ দেখছি ইনশাল্লাহ। আর ও যেটা বললো যে আপনারা যদি কিছু আমার কাছ থেকে ট্রিট পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, চ্যানেলের নাম হলো জোস মিরাজ, সার্চ দিলে পেয়ে যাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দেওয়া থাকবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে খাওয়ার পরে, আমি প্রচুর ক্ষুধার্ত,